জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে মেদিনীপুর ও ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সোমবার প্রশাসনিক বৈঠক করবেন পুরুলিয়ায় এবং মঙ্গলবার বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক করবেন। এই দুই জেলায় প্রশাসনিক বৈঠকে যাওয়ার আগে রবিবার সড়কপথে মুখ্যমন্ত্রী দুর্গাপুরের সার্কিট হাউসে রাত্রিবাস করেন। ওই দিন সার্কিট হাউসে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল নেতৃত্বের সাথে বৈঠক করেন। এদিন ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, বিধায়ক প্রদীপ মজুমদার, বিধান উপাধ্যায় সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। 100 দিনের কাজের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না আমাদের ডিসেম্বর মাস থেকে, অথচ এটা আমাদের প্রাপ্য এবং সংবিধানের নিয়ম আছে 100 দিনে যারা কাজ করবে তারা 15 দিনের মধ্যে তারা তাদের বেতন পাবে। কিন্তু ডেলিভারেট অ্যাটেম্প সেন্ট্রাল গভর্নমেন্টের নোংরা খেলা। নোংরা খেলা মিন্স পলিটিক্যাল ডার্টি গেম। তারা 5 মাস ধরে টাকা দিচ্ছে না, এই গরিব মানুষগুলো দিন আনে দিন খায়। তারা কাজ করেছে অথচ টাকা পাচ্ছে না। সুতরাং আমি প্রত্যেকটা ব্লক ইউনিটকে তৃণমূল কংগ্রেসের, কিন্তু যে ব্লকগুলো আছে দু একটা চেঞ্জ হয়েছে, বাদবাকি তো আছে, একসাথে মিলে তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূল খেত মজদুর পঞ্চায়েত, তৃণমূল সংখ্যালঘু সেল, তৃণমূল কংগ্রেস আদিবাসী সেল, তপশিলী ওবিসি সেল, যতগুলো সেল আছে সবাই মিলে একসাথে 100 দিনের কাজের টাকা কেন মানুষ পাচ্ছে না, বিজেপি জবাব দাও, প্রধানমন্ত্রী জবাব দাও। এই নিয়ে আগামী 5 আর 6 2 দিন আমাদের প্রত্যেকটা ব্লকে ব্লকে, প্রত্যেকটা বুথে বুথে আমি গ্রামগঞ্জে মিছিল করার জন্য বলবো, শহরেও মিছিল করার জন্য বলবো, প্রত্যেকে প্রত্যেকের ওয়ার্ডে মিছিল করবে। আর মানুষের পাওনাটা আটকে দেওয়া হয়েছে, এমনিতে আগে আপনারা জানেন যে 96,000 কোটি টাকা আটকে দেওয়া হয়েছিল, আর এখনও প্রায় 100 দিনের কাজে 6,000 কোটি টাকা আলাদা টাকাটাই দেওয়া হয়নি, এবং ম্যান্ডেট পর্যন্ত ঠিক করা হয়নি। বাংলা কিন্তু জেনে রাখবেন 100 দিনের কাজে প্রথম ভারতবর্ষে, গ্রাম বাংলা আবাস যোজনা, 100 দিনের কাজ এবং গ্রামীণ সড়ক, এই তিনটিতে বাংলা কিন্তু প্রথম। এবং সেখানে আবাস যোজনার কী হবে সেটাও এখনও পর্যন্ত জানানো হয়নি, এবছরের টার্গেট কী। আর এই টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা নয়, এখান থেকে আমাদের যে ট্যাক্স তুলে নিয়ে যায়, এখন তো আপনারা দেখেছেন যে জিএসটি হয়ে গেছে, সুতরাং টাকাটা টোটাল ওরা নিয়ে যায়, সেখান থেকে আমাদের যেটা প্রাপ্য সেটা আমরা পাই। তো আপনি ধরুন আপনি একটা মাইনে পান, আপনার মাইনেটা যদি না দেওয়া হয় তাহলে আপনি সেই কনসার্নে চাকরি করে আপনি জীবন খোয়াবেন কিসের জন্য, আপনার সংসার চলবে কী করে? তেমনি এটা আমাদের প্রাপ্য টাকা, এটা নয় যে তারা দয়া করছেন। সুতরাং আমি মনে করি ইমিডিয়েট 100 দিনের কাজের টাকা রিলিজ করা উচিত এবং বাংলার আবাস যোজনার টার্গেট ঠিক করা উচিত, তা না হলে আগামী দিন কিন্তু আন্দোলন কলকাতা থেকে দিল্লি পর্যন্ত সর্বত্র আমরা ছড়াবো। দুর্গাপুর থেকে সুব্রত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা।